আপনারা দেখছেন জামরুল ফল, বাংলাদেশের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি ফল। বর্তমানে কৃষিবিজ্ঞানের উন্নতির কারণে এক সময় শুধুমাত্র দেশে সাদা জামরুল বেশি দেখা যেত, এখন নানান রঙের নানান স্বাদের জামরুল পাওয়া যায়। আমরা আজ এই জামরুল সম্পর্কে একটি তথ্য জেনে নিব। জামরুল মূলত গ্রীষ্মকালের একটি ফল, এটি গ্রীষ্মে আসে, আবার এখন কৃষিবিজ্ঞানের উন্নতির কারণে প্রায় সারা বছরে জামরুল পাওয়া যায়। জামরুলের বেশ কিছু গুণ রয়েছে। জামরুলকে আমাদের নোয়াখালীয়া আঞ্চলিক ভাষা বলা হয় মণ্ডল। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ জামরুল বলতে বুঝে মণ্ডল, অনেকে জামরুল বলতে চিনে না, এখানে মণ্ডল বললে এই অঞ্চলের মানুষ মণ্ডল হিসেবেই চিনে। প্রমিত ভাষায় জামরুল আর আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা মণ্ডল, আমরা যেটাই বলি, এই জামরুলের বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে। জামরুল একটি ভেষজ ফল, এর কারণে আমাদের শরীরের নানান ধরনের উপকার করে। ফল হিসাবে তো পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি পুষ্টির অভাব পূরণ করে, পাশাপাশি মূলত আয়ুর্বেদিক বই থেকে জানা যায় এই জামরুল যাদের চোখের নিচে কালো দাগ রয়েছে এই কালো দাগ দূর করতে সহায়তা করে। অন্যদিকে জামরুলের বিশেষ পুষ্টিগুণের কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষ উপকারী একটি ফল। আমাদের দেশে সারা বছরেই জামরুল পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি জামরুল পাওয়া যায় গ্রীষ্মকালে, আর রোদের তাপ যত বাড়ে জামরুল তত মিষ্টি হতে থাকে। অন্যদিকে বর্ষা আসলে কিছু জামরুল পানসে হয়ে যায়, অর্থাৎ পানির মতো খেতে স্বাদ লাগে। জামরুল অত্যন্ত রসালো টসটসে একটি ফল। এই ফলটি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে, তবে কৃষিবিজ্ঞান বর্তমানে এটিকে মাঠে প্রান্তরের পাশাপাশি মানুষের বাড়িতে বিল্ডিংয়ের ছাদের মধ্যে অনেকে জামরুল গাছ রোপণ করে। জামরুল খেতে যতটা সুস্বাদু তার থেকে দেখতে অত্যন্ত চমৎকার, মুগ্ধকর। আমরা জামরুল গাছ দেখছি একটি থোকায় থোকায় প্রচুর ফল ধরে রয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।